লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবকে প্রার্থী হিসেবে পেয়ে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে দলের সকল স্তরের কার্যকর্তাদের মধ্যে এবং পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন থেকে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি মণ্ডল। সেই প্রস্তুতিতে কোনো প্রকার খামতি রাখতে চাইছে না সংগঠন। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি মণ্ডলে কার্যকর্তা পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠকের সূচনা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার সাত রামনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি সদস্য শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, সাত রামনগরের অন্তর্গত পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ কার্যকর্তারা। এদিন এক সাক্ষাৎকারে বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, 2018 সালে এই রাজ্যের রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন বিপ্লব কুমার দেব, তাই ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করার শপথ নিয়েছে এই লোকসভার অন্তর্গত সকল মণ্ডলের কার্যকর্তারা। ত্রিপুরা রাজ্যের ইতিহাস সৃষ্টি করে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমাদের 2018 বিধানসভা নির্বাচনে সিপিএম থেকে যিনি মুক্তি দিয়েছেন, যার নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম 2018, ওনাকে এই ত্রিপুরাবাসী প্রার্থী হিসাবে পেয়ে, বিপ্লবদাকে আরও কাছে পেয়ে সমস্ত জায়গায় এত উৎসাহ উদ্দীপনা, তাতে একটা জিনিস প্রমাণ যে সাত রামনগরের সমস্ত কার্যকর্তারাও শপথ নিয়েছে এবং আমাদের সদর জেলার সমস্ত মণ্ডলগুলি শপথ নিয়েছে যে রেকর্ড ভোটে আমাদের বিপ্লবদাকে এবার আমরা আমাদের লোকসভায় পাঠাবো, এ রাজ্যের মানুষের জন্য কথা বলার জন্য। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, RE News.